হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ফুলটি। তো এই ফুলটি তৈরি করার জন্য আমি প্রথমেই আমার সুতোটা লক করে নিচ্ছি। যে দেখুন, আমার সুতোটা লক করা হয়ে গেছে। এবার প্রথমেই আমি 5টা চেইন নেব। পাঁচটা চেন নিয়ে লাস্টের চেনের সাথে আমি সুতোটা জয়েন করে দিচ্ছি। দেখুন, আমার জয়েন করা হয়ে গেছে। এবার আমি আবার 3টা চেন নিব। 3টা চেন নিয়ে আমি ওই গোলটার মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন, আমার একটা ডাবল ক্রোশেট করা শেষ। আমি আরও আরেকটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। মোট 2টা ডাবল ক্রোশেট করছি। তো দেখুন, আমি 2টা ডাবল ক্রোশেট করলাম। এখন আমি আবার 3টা চেন করে নিব। 3টা চেন করে আমি ওই গোলটার মাঝখানে আমার সুতোটা আবার লক করে দিব। দেখুন, আমার সুতোটা লক হয়ে গেছে। দেখুন, এবার আমি আবার 3টা চেন করে নিচ্ছি। আবার 2টা ডাবল ক্রোশেট করে নিব। এই যে 2টা ডাবল ক্রোশেট করে নিয়ে আবার 3টা চেন নিয়ে আমি আমার সুতোটা লক করে দেব। দেখুন, আবার আমি 3টা চেন করে নিয়ে 2টা ডাবল ক্রোশেট করে নেব। আমি মোট 5টা পাতা করব। তো আমি একইভাবে মোট 5টা পাতা করে নিব। দেখুন, আমার 3টে পাতা করা হয়ে গেছে। তো আমি আবার আরো 2টা পাতা করব। আমি আমার সুতোটা একটু টেনে টেনে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করুন, যে একটা ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট, যে 2টা ডাবল ক্রোশেট করে দেন 3টা চেন করে আমি আমার সুতোটা লক করে নেব। একই নিয়মে আর একটা পাতা করে নিচ্ছি। দেখুন, আমি আমার চেনটা লক করে দিচ্ছি। এবার আমি আমার সুতোটা কেটে নেব। সুতোটা কেটে নিয়ে কাটা সুতোটা দেখুন আমি আমার চেনটার ভিতর থেকে নিয়ে নেব। তাহলেই আমার সুতোটার খুলে যাওয়ার ভয় থাকবে না। যে দেখুন, আমার ফুলটা তৈরি হয়ে গেছে। যে আপনারা চাইলে বাড়তি সুতোটা কেটে দিতে পারেন। দেখুন, আমার ফুল তৈরি হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।